আসসালামু আলাইকুম ওয়া এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে আমি আমি যখন বেসিক্যালি আমার মানব বডি দেখি আমার বডিকে দেখি আমার কাছে মনে হয় যে আমি একজন আর্টিস্ট হ্যাঁ আমি প্রফেশনালি ড্রয়িং করি যেটা আমি ধর্মের কারণে দীর্ঘদিন বাদ দিয়ে দিয়েছিলাম তো বাট এখন আমার কাছে মনে হয় যে মানে কোনো না কোনোভাবে ভাবে হয়তোবা মানে আমাকে ডিজাইন করা হইতে পারে বা হয়েছে বা ছোটকাটা ছোটকাটা বা তালুকাটা শিশু দেখছেন হ্যাঁ দেখছি হ্যাঁ দেখছি তারপরে এক চোখ অন্ধ হয় জন্মের থেকে

কোনোভাবে যদি আমার সৃষ্টির পিছনে কারোর হাত থেকেও থাকে মানে এখন পর্যন্ত তার মানে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই মানে একদম টোটালি যদিও যোগাযোগ হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রকৃতির মাধ্যমে হয়তো বা কোনো মেসেজ ট্যাসেজ এই ধরনের কিছু ধরেন আমরা প্রকৃতি দেখেই শিখি প্রকৃতি দেখে অ্যানালাইজ করি হ্যাঁ তবে আমার কাছে মনে হয়েছে যে মানে ট্রুলি মনে হচ্ছে যে আমি যেই ধর্মের ভিতরে ডাইভ করেছি মানে আমি একেবারে যেটাকে নিজের

আচ্ছা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ওগুলার বাইরের কথা বলি হ্যাঁ আমার কাছে যেটা মনে হয়েছে যে জান্নাতকে যদি মনে করেন যে জায়গা বলা থাকে যেটা হ্যাঁ তো সেখানে আমার প্রথম কথা হচ্ছে আসলে যেখানে আমার মানে মা আমি যখন ছোট ছিলাম আমার কাছে আমি সবকিছু করে যে আমার কাছে সবচেয়ে শান্তি ছিল যে আমি আমি যখন ছোট ছিলাম আমার মায়ের কোলে ছিলাম বা মায়ের কাছে যখন ছিলাম সেই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে শান্তির ছিল তো জান্নাতে আসলে এই ধরনের কিছু মনে হয় আমার জন্য থাকবে না কারণ আমার মাও যদি জান্নাতে যায় সে হচ্ছে যায় যুবতী হয়ে যাবে বা ই হয়ে যাবে মানে ওই ফিলিংসটা আমি আর আমার মানে জান্নাত ধর্মের একটা সমস্যা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ সেটা বলা হয়েছে যে সর্ব সর্বোচ্চ শান্তি মানে সকল সুখ ওখানে থাকবে অথচ আমি আমার মাকে পাব আমি সব সুখ পাইলাম আমি নারী পাইলাম আমি আহ নদীর বা নদী ভরা হচ্ছে দুধ পাইলাম মধু পাইলাম কিন্তু আমি আমার মাকে হচ্ছে যে ওখানে আমি আমার মতো করে পাইলাম না মানে মানে এখানে আমরা এতগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম যে একটা মেয়ে একটা বাচ্চা শিশুর সাথে যৌনকর্ম বা মানে দাসীর সাথে বা যুদ্ধবন্দী নারীর সাথে যৌনকর্ম এগুলা থেকে আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে জান্নাতে কি আপনি আপনার না 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 আমার কথা আমি সেটা বলতে চাইনি আমি বলতে চাইছি যে এই যে জান্নাতের মতো জায়গার কথাটা যে মানে ব্যাখ্যাটা যে সত্যি নয় এটা যে চিরশান্তির জায়গা না সেটা আমি আমার হ্যাঁ অবশ্যই এই দাসী প্রথা বা এগুলো অবশ্যই অমানবিক একটা মানুষের জন্য মানে আমি আপনার সাথে অবশ্যই একমত কিন্তু আমি আমার জায়গা থেকে বলছিলাম যে ওইটা হ্যাঁ অবশ্যই আপনি আপনার আপনার পয়েন্টগুলো অনেক বেশি অমানবিক আচ্ছা আচ্ছা আপনি নিশ্চয়ই খুব আগেও না খুব আগেও না মানে অল্প সময় ধরে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে এগুলা মানুষের দ্বারা অবশ্যই লিখিত অবশ্যই লিখিত হয়তো বা অনেক সময় রিয়েলাইজ করি যে ধর্ম অনেকটা আমার সময়ে মানে আমাকে অনেকটা ধর্ম মানে কি বলে ভদ্র হতে সাহায্য করেছে